পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা ইশরাত হোসেনের লেখনীতেও উঠে এসেছে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের গল্পগাথা। ১৬ ডিসেম্বর পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত একটি কলামে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন উজ্জ্বল দিক, সেই সঙ্গে পর্যালোচনা করেছেন দেশটির ঈর্ষণীয় সাফল্যের গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। দর্শক, বিস্তারিত আসমাতুলির আরেকটি জাস্ট রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত পোড়া মাটি আর ধ্বংসস্তূপের ছায় থেকে উন্নয়নশীল দেশের কাতারে, এক কথায় বাংলাদেশের ৫০ বছরে পথ চলার গল্পটা এমন। বেশিরভাগ অগ্রগতি গত তিন দশকে অর্জিত হয়েছে। বাংলাদেশের জাতীয় আয় বেড়েছে ৫০ গুণ, ২৫ গুণ বেড়েছে মাথা পিছু আয়, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বাংলাদেশ সম্পর্কে এমন মূল্যায়ন উঠে এসেছে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা ইশরাত হুসাইনের এক কলামে। পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত ওই কলামে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খাদ্য উৎপাদন বেড়েছে ৪ গুণ, মাথা পিছু খাদ্যের প্রাপ্যতা বেড়েছে, রপ্তানি বেড়েছে ১০০ গুণ, আয়ুষ্কাল বেড়ে ঠেকেছে ৭২ বছরে। চলমান মহামারী শুরুর আগে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭-৮ শতাংশ, যা পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ বলে উল্লেখ করেন ইশরাত হোসাইন। ইমরান খানের সাবেক এই উপদেষ্টা মনে করেন, নারীদের ক্ষমতায়নের প্রাধান্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অর্থনৈতিক নীতি, প্রকল্প ও কর্মসূচির ধারাবাহিকতা রক্ষাসহ বিভিন্ন ইস্যু এই ক্ষেত্রে কাজ করেছে। তিনি বলেন, বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার আছে। আসমাতুলি, নিউজ ২৪।